আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের সমন্বয় জাবেদা পর্ব চারে অগ্রিম আয় সংক্রান্ত যে সমস্ত সমন্বয় জাবেদা রয়েছে, সে সমস্ত সমন্বয় জাবেদা করার পাশাপাশি আর্থিক বিবরণীতে কীভাবে প্রভাব পড়বে তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের সামনে অগ্রিম আয় সমন্বয় জাবেদার নিয়মটি আমি উপস্থাপন করলাম, লক্ষ্য করি অগ্রিম আয় এর ফলে সাধারণত দায় বৃদ্ধি পায়। সেজন্য আমরা যদি অগ্রিম আয়ের জাবেদা করি তাহলে জাবেদা হবে সংশ্লিষ্ট আয়ের নাম ডেবিট আর অগ্রিম আয় বা অনুপার্জিত আয় ক্রেডিট। যেমন একটা উদাহরণ যদি দিই আমরা, উপভাড়া 2000 টাকা অগ্রিম পাওয়া গেছে, তাহলে উপভাড়া তো আয়, আয় যদি অগ্রিম পাওয়া যায় তো সেক্ষেত্রে এই আইটেমটি দ্বারা আমরা এই উপভাড়া কমে যাবে, কারণ আয় কমে যাবে এবং অগ্রিম উপভাড়া বৃদ্ধি পাবে। তো অগ্রিম উপভাড়া দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর উপভাড়া আয় কমে গেলে আবার ডেবিট। সেজন্য আমরা জাবেদা করব উপভাড়া আয় হিসাব ডেবিট এবং অগ্রিম উপভাড়া হিসাব ক্রেডিট। অগ্রিম উপভাড়া অগ্রিম আয় দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়েছে, অপরদিকে আয় কমে গেছে, এই আইটেমটি আমরা কী করি ফাইনাল অ্যাকাউন্টে উপভাড়া থেকে বিয়োগ করি, উপভাড়া কমলে ডেবিট এবং অগ্রিম উপভাড়া দায় পাশে আবার আলাদা লিখি যা ক্রেডিট। এবার আমরা ধারাবাহিকভাবে কয়েকটি এই সমন্বয় সমাধান করার চেষ্টা করব। উদাহরণ সহ লক্ষ্য করি অগ্রিম প্রাপ্ত ভাড়া, তো অগ্রিম যদি ভাড়া পাওয়া যায় তাহলে জাবেদা হবে কি, অগ্রিমটা ক্রেডিট হবে, কারণ আয় যদি অগ্রিম পাওয়া যায় তাহলে অগ্রিম ক্রেডিট হবে। সেজন্য আমরা জাবেদা করব প্রাপ্ত ভাড়া ডেবিট এবং অগ্রিম প্রাপ্ত ভাড়া ক্রেডিট, অর্থাৎ প্রাপ্ত ভাড়া থেকে এই আইটেমটি বিয়োগ হবে, প্রাপ্ত ভাড়া আয় কমে গেলে ডেবিট এবং অগ্রিম প্রাপ্ত ভাড়া নামে দায় পাশে আবার আলাদা বসবে। আচ্ছা, আর্থিক বিবরণীতে কোথায় প্রভাব পড়ে জিনিসটা আমি দেখিয়ে দিলাম। এই যে ভাড়া আয় হতে বিয়োগ হবে, সেজন্য ভাড়া আয় কমে গেলে ডেবিট, তাই প্রাপ্ত ভাড়া ডেবিট করেছি। অপরদিকে এই লেনদেনটি চলতি দায় পাশে আলাদা বসবে অগ্রিম প্রাপ্ত ভাড়া নামে। আচ্ছা, এই ধরনের আরও কিছু সমন্বয় লক্ষ্য করি। এই যে অগ্রিম নিরীক্ষা ফি 500 টাকা পাওয়া গেছে, সাধারণত সেবামূলক জাবেদার ক্ষেত্রে নিরীক্ষা ফি হতে আয়, যদি অডিট ফার্ম হয় সেক্ষেত্রে নিরীক্ষা ফি হতে আয় হয়, সেই আয় যদি অগ্রিম পাওয়া যায় তাহলে কী জাবেদা হবে। এখানেও ওই নিরীক্ষা ফি আয় হিসাব ডেবিট বা নিরীক্ষা আয় হিসাব ডেবিট আর অগ্রিম নিরীক্ষা আয় হিসাব ক্রেডিট, অর্থাৎ আয় যদি অগ্রিম থাকে তাহলে অগ্রিমটা ক্রেডিট হবে। এবং আয় বিবরণীতে আমরা কী করব, এই যে নিরীক্ষা আয় হতে বিয়োগ করব, যেহেতু অগ্রিম আসে অগ্রিম থাকলে বিয়োগ হয় এবং চলতি দায় পাশে এই অগ্রিম নিরীক্ষা আয় নামে আলাদা বসবে। আরেকটা লেনদেন লক্ষ্য করি, অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ সেলামি 800 টাকা, শিক্ষানবিশ সেলামি আয়, আয় যদি অগ্রিম থাকে তাহলে কী হবে তাই না। তো আয় যদি অগ্রিম থাকে তাহলে শিক্ষানবিশ সেলামি ডেবিট হবে আর অগ্রিম শিক্ষানবিশ সেলামি ক্রেডিট হবে, কারণ অগ্রিম শিক্ষানবিশ সেলামি দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর এই লেনদেনটি, এই যে আর্থিক অবস্থার আর্থিক বিবরণীতে শিক্ষানবিশ সেলামি হয়তো বিয়োগ হবে, যেহেতু বিয়োগ হচ্ছে শিক্ষানবিশ সেলামি কমে যাচ্ছে, সেজন্য শিক্ষানবিশ সেলামি ডেবিট। অপরদিকে এই যে অগ্রিম শিক্ষানবিশ সেলামির নামে দায় সৃষ্টি হলো, এই দায়টা আবার চলতি দায় পাশে বসবে অগ্রিম শিক্ষানবিশ সেলামি নামে আর্থিক অবস্থার বিবরণীতে। আরেকটা লেনদেন লক্ষ্য করি, শিক্ষানবিশ সেলামি চার বছরের জন্য পাওয়া গেছে, 4 বছরের জন্য যদি শিক্ষানবিশ সেলামি পাওয়া যায় তাহলে বর্তমানে আমাদের ইজরা মিলে আসে 8000 টাকা 4 বছরের জন্য। বর্তমানে 1 বছর চলে, এখনও সামনে 3 বছর বাকি আছে, তাহলে 3 বছরের টাকা কত হবে। আমরা 4 বছরের জন্য যদি 8000 টাকা হয় তাহলে কিন্তু সামনে 3 বছর এখনও বাকি আছে, সেই 3 বছরের টাকা অগ্রিম, তাহলে 3 বছরের টাকা বের করতে হলে এই 8000কে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ তাহলে হবে 6000 টাকা নিয়ে জাবেদা করব। ওই যে অগ্রিম শিক্ষানবিশ সেলামি পাওয়া গেছে, এই পূর্বের জাবেদের মতো শিক্ষানবিশ সেলামি ডেবিট এবং অগ্রিম শিক্ষানবিশ সেলামি ক্রেডিট, টাকা হবে 6000 টাকা। কীভাবে হলো, এই 8000কে 3 দিয়ে গুণ 4 দিয়ে ভাগ। আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন এই 6000 টাকা শিক্ষানবিশ সেলামি থেকে একবার বিয়োগ হবে আয় বিবরণী প্রস্তুত করার সময়, আবার এই 6000 টাকা অগ্রিম শিক্ষানবিশ সেলামি নামে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে বসবে।
আরেকটি সমন্বয় লক্ষ্য করি, অগ্রিম প্রাপ্ত কমিশন 1,000 টাকা, এখানেও কিন্তু আয় অগ্রিম রয়েছে, সেজন্য আমরা জাবেদা করব যে এই কমিশন আয় ডেবিট আর অগ্রিম যেহেতু পাওয়া গেছে সেজন্য অগ্রিম প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। এবং এইটা এই লেনদেনটি আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন নেট লাভ নির্ণয়ের সময় কমিশন আয় হতে বাদ যাবে, একবার বিয়োগ হবে আর একবার চলতি দায় পাশে বসবে এই অগ্রিম প্রাপ্ত কমিশন নামে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, অগ্রিম সেবা আয় 2,000 টাকা। তো সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সেবা আয় আমরা অগ্রিম পাই তাহলে সেক্ষেত্রে সেবা আয় ডেবিট হবে আর অগ্রিম সেবা আয় ক্রেডিট হবে, বা অনুপার্জিত সেবা আয়ও লিখতে পারি, সেজন্য আমরা লিখলাম সেবা আয় হিসাব ডেবিট এবং অগ্রিম সেবা আয় বা অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। তো অগ্রিম সেবা আয় এর অপর নাম হচ্ছে অনুপার্জিত সেবা আয়। এবার আমরা দায় পাশে এবং আয় পাশে কীভাবে লিখব আর্থিক বিবরণীতে লক্ষ্য করি, আর্থিক বিবরণীতে নিট লাভ নির্ণয়ের সময় এই যে সেবা আয় হতে বিয়োগ করব অগ্রিমের টাকা 2,000 টাকা, এবং চলতি দায় পাশে অগ্রিম সেবা আয় নামে বা অনুপার্জিত সেবা আয় নামে আলাদা বসবে। পরের লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলছে অনুপার্জিত সেবা আয় 2,000 টাকা। তো অনুপার্জিত সেবা আয় আর অগ্রিম সেবা আয় এক কথা, এখানেও আমরা জাবেদা করব সেবা আয় ডেবিট আর অনুপার্জিত সেবা আয় ক্রেডিট, অর্থাৎ সেবা আয় ডেবিট অগ্রিম সেবা আয় ক্রেডিট। আমরা জানি আয় অগ্রিম থাকলে তাকে অনুপার্জিত সেবা আয় বলা হয়, আর এটা আর্থিক বিবরণীতে আমরা যখন লাভ প্রস্তুত করব সেই ক্ষেত্রে এই সেবা আয় হতে বিয়োগ করবো একবার এই 2,000 টাকা, এবং চলতি দায় পাশে অনুপার্জিত সেবা আয় নামে বসবে। পরের লেনদেনটি লক্ষ্য করি, অনুপার্জিত সেবা আয়ের 2,000 টাকা চলতি বছরে অর্জিত হয়েছে। তো এইখানে অনুপার্জিত সেবা আয় রেওয়া মিলেছিল, সেখান থেকে 2,000 টাকা যদি অর্জিত হয় তাহলে কিন্তু উল্টা জাবেদা হবে, এখানে কিন্তু অগ্রিম ডেবিট হবে। অর্থাৎ আমরা লিখব এখানে অনুপার্জিত সেবা আয় ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট, এখানে কিন্তু উল্টা হচ্ছে, কারণ রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় আছে তার ভিতর থেকে অর্জিত হচ্ছে। তাহলে অনুপার্জিত সেবা আয়ের বন্ধ হতে যদি অর্জিত হয় সেক্ষেত্রে অনুপার্জিত সেবা আয় কমে যায়, তাই অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় বৃদ্ধি পাবে, তাই সেবা আয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর এটা যদি আমরা আর্থিক বিবরণীতে লিখতে চাই, বিশদ আয় বিবরণীতে প্রথমে সেবা আয়ের সাথে যোগ করব, সেবা আয়ের সাথে কী হবে যোগ হবে, এবং অনুপার্জিত সেবা আয় থেকে বিয়োগ করব এই চলতি দায় পাশে। এই যে সেবা আয়ের সাথে যোগ আয় বিবরণীতে, এবং দায় পাশে অনুপার্জিত সেবা আয় থেকেও বিয়োগ। পরের লেনদেনটি লক্ষ্য করি, অনুপার্জিত সেবা আয়ের অর্ধাংশ অর্জিত হয়েছে। তো এখানেও পূর্বের মতো জাবেদা হবে, কিন্তু টাকাটা আমাদের বের করে নিতে হবে। এই যে রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় আছে 4,000 টাকা, তো এর অর্ধাংশ যদি অর্জিত হয় তাহলে এই 4,000-এর অর্ধেক 2,000 টাকা নিয়ে আমরা পূর্বের মতো জাবেদা করব, যেমন অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, কারণ অনুপার্জিত সেবা আয় এখানে কমে যাবে, দায় কমে গেলে ডেবিট হয়, অনুপার্জিত সেবা আয় ডেবিট কারণ দায় কমলে ডেবিট। অপরদিকে সেবা আয় বৃদ্ধি পাবে, তাই সেবা আয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর আমরা যখন নিট লাভ নির্ণয় করব তখন কি করব, এই যে আর্থিক বিবরণীতে সেবা আয়ের সাথে যোগ করব, কেননা অর্জিত হয়েছে, এই যে অর্জিত হলে আয় বৃদ্ধি পায়, তাই সেবা আয়ের সাথে যোগ করব, আর একবার দায় পাশে অনুপার্জিত সেবা আয় থেকে বিয়োগ করব। কত টাকা, এই অর্ধাংশ 2,000 টাকা। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, অনুপার্জিত আয়ের 1/3 অর্জিত হয়েছে, এখানে সেম জাবেদা হবে কিন্তু একটু টাকার পার্থক্য, সেটি হচ্ছে 6,000 টাকার 1/3 মানে কি 2,000 টাকাই হয়, ওই 2,000 টাকা নিয়ে জাবেদা করব, সেম জাবেদা। অনুপার্জিত সেবা আয় ডেবিট 2,000 টাকা এবং সেবা আয় হিসাব ক্রেডিট 2,000 টাকা, অনুপার্জিত সেবা আয় ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট, পূর্বের মতো জাবেদা। টাকা হবে কত, এই 6,000-এর 3/3, যেহেতু 1/3 বলেছে 2,000 টাকা। এবং আমরা যখন নিট লাভ নির্ণয় করব বিশেষ করে বিশদ দায় বিবরণীতে তখন এই সেবা আয়ের সাথে যোগ হবে এই 2,000 টাকা, সেবা আয় নামে যে আয় থাকবে সে আয়ের সাথে যোগ করব। পাশাপাশি আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন দায় পাশে অনুপার্জিত সেবা আয় থেকে যে মাইনাস হবে, মাইনাস হবে অনুপার্জিত সেবা আয় থেকে দায় পাশে, চলতি দায় পাশে। তো আজকের আলোচনার শেষ লেনদেনটি লক্ষ্য করি, অনুপার্জিত সেবা আয়ের সম্পূর্ণ অর্জিত হয়েছে, এটা কী হবে, তাই না?
সেম জিনিস কিন্তু একটু পার্থক্য, এখানে সম্পূর্ণ অংশ যেহেতু অর্জিত হয়েছে তাহলে এই রেওয়া মিলে যে অনুপার্জিত আয় আছে এই ৬০০০ টাকা নিয়েই আমরা জাবেদা করব, যেহেতু সম্পূর্ণ অংশ বলেছে। ৬০০০ টাকা নিয়ে জাবেদা করলে কি হবে? ওই যে পূর্বের মতো অনুপার্জিত সেবা আয় ডেবিট হবে, ৬০০০ টাকা সম্পূর্ণ, এবং সেবা আয় হিসাব ক্রেডিট হবে এই ৬০০০ টাকা। আর আমরা যখন নেট লাভ নির্ণয় করব আর্থিক বিবরণীতে, তখন বিশদায় বিবরণীতে আমরা যেখানে সেবা আয় লিখব সেই সেবা আয়ের সাথে এই ৬০০০ টাকা যোগ হবে, যেহেতু অর্জিত হয়েছে, অর্জিত হলে সেবা আয়ের সাথে যোগ হয়। অপরদিকে অনুপার্জিত দায় নামে যে আইটেমটি থাকবে সেখান থেকে বিয়োগ হয়ে চলতি দায় পাশে অনুপার্জিত দায় আমাদের যে ৬০০০ টাকা ছিল ৬০০০ টাকা থেকে ৬০০০ টাকা বিয়োগ হয়ে মাইনাস হবে। বিষয়টি আবারও বলি, লক্ষ্য করি, অনুপার্জিত আয় আমাদের এই যে ৬০০০ টাকা আছে এটি তো চলতি দায় পাশে লিখবো না, এই ৬০০০ টাকা থেকে এই যে সমন্বয়ে যে জাবেদা যে ৬০০০ টাকা করেছি এই ৬০০০ টাকা বিয়োগ করে জিরো হয়ে যাবে আমাদের অনুপার্জিত আয়ের উদ্বৃত্ত, তাই দায় পাশে আমরা বিয়োগ করে দেখিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরবর্তী ক্লাসে আমি বিশেষ করে এই অন্যান্য যে সমস্ত সমন্বয় রয়েছে ধারাবাহিকভাবে সেগুলি সমাধান করার চেষ্টা করবো, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।